আজকে আমি আপনাদেরকে দেখাবো যে হোয়াটসঅ্যাপসের নাম্বার কেমন করে চেঞ্জ করবেন, আর একটি হলো হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট কেমন করে ডিলিট করবেন। এই দুটি কাজ আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাই দেব। আপনারা যদি আপনার ফোনের হোয়াটসঅ্যাপের নাম্বার চেঞ্জ করতে চান অথবা অ্যাকাউন্টটি ডিলিট করে দিতে চান, তাহলে আমার এই ভিডিওটা আজকে দেখুন। চেঞ্জ করার জন্য প্রথমে আপনাদেরকে কী করতে হবে, আপনাদের হোয়াটসঅ্যাপে প্রবেশ করবেন। এখান থেকে দেখবেন উপরে যে থ্রি ডট চিহ্ন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সেটিংয়ে আমরা এখন ক্লিক করব। এই ধরনের একটা পেজ আসবে, এখান থেকে আমাদেরকে এখন যে কাজটা করতে হবে, যে উপরে লেখা আছে অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট আমরা ক্লিক করব। ক্লিক করার পর আবার এই ধরনের একটা পেজ আসবে, এখান থেকে আমরা যদি এখন অ্যাকাউন্টটি ডিলিট করতে চাই, তাহলে এদের নিচে লেখা আছে ডিলিট মাই অ্যাকাউন্ট, এই ডিলিট মাই অ্যাকাউন্টে আমাদেরকে ক্লিক করতে হবে। আর যদি আমরা নাম্বারটিকে চেঞ্জ করতে চাই, তাহলে আমাদেরকে যে লেখা আছে এখানে মিডিলে যে চেঞ্জ নাম্বার, এই চেঞ্জ নাম্বারে আমাদেরকে ক্লিক করতে হবে। তা আজকে আমি আপনাদেরকে দেখাই দিব যে কেমন করে নাম্বার চেঞ্জ করবেন এবং কি অ্যাকাউন্টটি কেমন করে ডিলিট করবেন। প্রথমে আমাদের আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি যে কেমন করে নাম্বারটি চেঞ্জ করবেন। তাহলে আমরা চেঞ্জ করার জন্য যে কাজটা করব, চেঞ্জ নাম্বারে ক্লিক করব। ক্লিক করার পর নিচে লেখা আছে নেক্সট, নেক্সটে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দুইটা অপশন আছে, যে একটা যে একটা। আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং অলই ক্লিক করে রাখুন আমার পরবর্তী সব ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। এখন নাম্বারটি চেঞ্জ করার জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে, আপনি যে নাম্বারটা দিয়ে অ্যাকাউন্টটি খুলেছেন হোয়াটসঅ্যাপের, সেই নাম্বারটি আপনাদেরকে এখানে দিতে হবে। এমনি একটা নাম্বার দিয়ে আপনাদেরকে দেখা দিচ্ছি। আর এখানে নতুন যে নাম্বারটি আপনি অ্যাড করতে চান আপনার হোয়াটসঅ্যাপে, সেই নাম্বারটি আপনাদেরকে এখানে লিখতে হবে। দেওয়ার পর আপনাদের নেক্সটে করতে হবে। নেক্সটে ক্লিক করার পর আপনাদেরকে কনফার্ম করলে আপনার হোয়াটসঅ্যাপের নাম্বারটি চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা ব্যাক হচ্ছি। এখন আমি আপনাদেরকে দেখাই দিব কেমন করে আপনার হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্টটি ডিলিট করবেন। আপনি যদি আপনার ফোনের অ্যাকাউন্টটি ডিলিট করতে চান, তাহলে অবশ্যই নিচে যে লেখা আছে ডিলিট মাই অ্যাকাউন্ট, এই ডিলিট মাই অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। এখান থেকে কিন্তু দেখেন আবার নাম্বারটি চেঞ্জ করা যাবে। দেন লেখা হচ্ছে চেঞ্জ নাম্বার, এখানে আমরা ক্লিক করে নেক্সটে ক্লিক করে এখান থেকেও আমরা আমার হোয়াটসঅ্যাপের নাম্বারটি চেঞ্জ করে নিতে পারি। এখন কেমন করে ডিলিট করবেন অ্যাকাউন্টটি, ডিলিট করার জন্য এই নিচে লেখা আছে ডিলিট মাই অ্যাকাউন্ট। আপনি যে নাম্বার দিয়ে আপনার হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্টটি খুলছেন, সেই নাম্বারটি আপনাকে এখানে দিতে হবে। আমি এমনি কিছু নাম্বার দিলাম। তারপর এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে, নিচে লেখা আছে ডিলিট মাই অ্যাকাউন্ট, এই ডিলিট মাই অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। আপনারা যদি কেউ হোয়াটসঅ্যাপ নাম্বার চেঞ্জ করতে চান অথবা ডিলিট করতে চান, এইভাবে আপনারা আপনার অ্যাকাউন্টটি ডিলিট করতে পারবেন এবং কি নাম্বার চেঞ্জ করে নতুন নাম্বার অ্যাড করতে পারবেন।